নতুন নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করেও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশের বিশিষ্টজনেরা। সেই সাথে সুষ্ঠু নির্বাচন না হলে নির্বাচন কমিশনারদের পদত্যাগের মানসিকতা থাকা উচিত বলেও মন্তব্য করেন তারা। নতুন নির্বাচন কমিশনের সাথে সংলাপে এসব মতামত ব্যক্ত করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সব রাজনৈতিক দলকে আস্থায় এনে তাদেরকে নির্বাচনে আনা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। নতুন নির্বাচন কমিশনের সাথে বিশিষ্টজনদের সংলাপ, কথা ছিল আরও অনেকেই আসার কিন্তু সেটা হয়নি। তবে যারা এসেছিলেন তাদের অনেকেই নতুন নির্বাচন কমিশনের প্রতি একটা সংশয় পরিষ্কারভাবে প্রকাশ করেছেন, সেটি হলো দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করেও সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি না। বর্তমানে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে এমনকি সর্বোচ্চ কার্যকর একটি নির্বাচন কমিশন যদি এককভাবে কাজ করে নির্বাচনকালীন সরকারের যে বর্তমান চরিত্র সেটাকে বহাল রেখে, তাহলেও কিন্তু নির্বাচন সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা খুবই কঠিন। বাংলাদেশের কনটেক্সটে আমরা দুইটা চান্স কিন্তু এটা নিয়ে আমরা দিয়েছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এই ক্ষমতায় থেকে যে ইলেকশন করা যায় এই তথ্যটা প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছে তখনটা মতো। এইটাও আমরা বলেছি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন বড় কঠিন ব্যাপার, অসম্ভব বলি না কিন্তু কঠিন ব্যাপার। নির্বাচনের দায়িত্বে যারা আছেন তারা যদি নিজেরা পার্টি হন তাহলে সেই নির্বাচন কখনো অবাধ হয় না। আগের কমিশন সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে বিষয়টি আমলে নিয়ে এবারও সুষ্ঠু নির্বাচন করতে না পারার মতো যদি পরিস্থিতি হয় তবে সেটি স্বীকার করা এবং প্রয়োজনে পদত্যাগ করার মতো সৎসাহস থাকা, নতুন নির্বাচন কমিশনের এইসব বৈশিষ্ট্য থাকা উচিত বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। যদি ওনারা সেরকম সরকার না পান, কাজের ক্ষেত্রে যদি ওনারা না করেন, তাহলে এই ক্ষেত্রে ওনাদের পদত্যাগের প্রস্তুতি থাকা উচিত। সকলের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার বলেন আস্থাহীনতার কারণে যারা নির্বাচনে আসতে চাইছে না তাদের আশাটা অত্যন্ত জরুরি। যারা ডিক্লেয়ার করে দিয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করবেন না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে তাদের নির্বাচনে অংশগ্রহণ করাটা, তাদেরকে কী করে আস্থায় আনা যায়, তাদেরকে আমন্ত্রণ জানিয়ে ভদ্রভাবে চা খাওয়ার কথা বলে এসে তাদের কিছুটা পরিবর্তন করা যায় কি না। আমন্ত্রিত 39 বিশিষ্ট নাগরিকের মাঝে প্রায় অর্ধেকই আসেননি দ্বিতীয় দফার এই সংলাপে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।